হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু গার্ডেনিং অ্যান্ড হেলথ টিপস। তো বন্ধুরা, আজকে আরেকটি আমি গুরুত্বপূর্ণ ভিডিও বা খুবই ইন্টারেস্টিং ভিডিও আপনাদের সামনে তুলে ধরব। সেটা হচ্ছে ছাদ বাগানে আপনারা কীভাবে আনারস চাষ করবেন। এই আনারস চাষ করতে গেলে অনেকেরই ধারণা কীভাবে আমরা এই গাছটি তৈরি করব এবং কীভাবে গাছে ফল আনব, বা আমরা আগেও বসিয়েছি সেই গাছ থেকে কিন্তু ফল হয়নি বা গাছ পচে গেছে, তো টোটালটাই আজকে আমি আপনাদের সামনে তুলে ধরব। অবশ্যই ভিডিওটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন, আশা করি ভবিষ্যতে আর আপনাদের কোনো অসুবিধা হবে না এবং আপনারা অবশ্যই আনারস গাছ বসিয়ে ফলও পাবেন। তো ভবিষ্যতে আমরা আনারস গাছ বাঁচাবো এবং তার সঙ্গে সঙ্গে অবশ্যই আনারস গাছে ফল কী করে আনতে পারি সেই বিষয়টি আজকে আমি স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে তুলে ধরব। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে একটি আনারসের কাণ্ড ভেঙে নিয়েছিলাম, মানে যে ডগা থাকে। সাধারণত আমরা যে বাজার থেকে আনারস নিয়ে আসি তার কাণ্ডটা এইভাবে আমরা ভেঙে ফেলে দিই, কিন্তু এবার থেকে আমরা কি করব, এই কাণ্ডটাকে আমরা আলাদা করে রেখে দেবো আর একটু চেষ্টা করবেন যে ম্যাচিওর যে ডগা বা কাণ্ডটা আছে সেটাই আমরা নেব। এবং এই যে কাণ্ডটি আমরা আলাদা করে নেওয়ার পরে কি করব, যে নিচের যে অংশে পাতাগুলো আছে সেই পাতাগুলোকে আস্তে আস্তে ছাড়িয়ে দেবো। এবং এই পাতাগুলো ছাড়ানোর সময় আপনারা ম্যাচিওর যে কাণ্ডগুলো আছে তার মধ্যে কয়েকটা শিকড় দেখতে পাবেন, অলরেডি শিকড় তৈরি হয়ে গেছে, তো এই বিষয়টাও একটু আপনারা খেয়াল রাখবেন। তো বন্ধুরা, এবার আপনারা দেখতে পাচ্ছেন যে পাতা ছাড়ানোর পরে কাণ্ডটি কেমন হয়ে গেছে বা ডগাটি কেমন হয়ে গেছে। তো ঠিক এতটা পরিমাণ আপনারা পরিষ্কার করে ছাড়িয়ে নেবেন এবং গোড়ায় যে শিকড়টা আছে পরিষ্কার থাকে, কোনো রকম পাতা না থাকে, সেই বিষয়টা আপনারা অবশ্যই লক্ষ্য রাখবেন। এরপরে কি করবেন, এই কাণ্ডটাকে নিয়ে একটি ছাওয়া জায়গায় এক থেকে দুদিন রেখে দেবেন। একটু ড্রাই হওয়ার পরে আমরা কি করব, যে কোনো জলের পাত্রে শুধুমাত্র এই যে নিচের দিকে শিকড়টা আছে সাদা অংশের পরে সেটাই জলের মধ্যে দিয়ে রাখব। তাতেই দেখবেন 5 থেকে 7 দিনের মধ্যে ভালোভাবে শিকড় এসে যাবে। আপনারা চাইলে আরও বেশি দিনও রাখতে পারেন, কোনো অসুবিধা নেই, বেশি দিন রাখলেই যে পচে যাবে এরকম নয়। আরেকটি উদাহরণ আমি তুলে ধরতে চাই, সেটা হচ্ছে যে আমি অলরেডি আরেকটি কাঁচের বোতলে এরকম একটি কাণ্ড ডুবিয়ে রেখেছি এবং সেই গাছটি অনেক বড় হয়েছে। আপনাদের কাঁচের পাত্র দেখাচ্ছি এই কারণে যে আপনারা ঠিকঠাক মানে শিকড়গুলো কীভাবে বার হয়েছে সেটা দেখানোর জন্য। আপনারা চাইলে যে কোনো রকমের পাত্র ব্যবহার করতে পারেন, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এটা অবশ্যই লক্ষ্য রাখবেন যে সাদা অংশটা যেন জলে না থাকে। সাদা অংশটা যদি জলে থাকে তাহলে কিন্তু অনেক সময় দেখা গেছে যে পচে যেতে পারে। আপনাদের এই গাছটি আমি একটি এক্সাম্পল হিসেবে দেখাতে চাই, কোনো রকম মাটি ছাড়াই জলের মধ্যে আমি বাঁচিয়ে রেখেছি এবং কী পরিমাণে শিকড় হয়েছে সেটাও আপনারা দেখতে পাচ্ছেন। তো জলে যদি আপনারা 1 সপ্তাহের জায়গায় 2 সপ্তাহ বা 1 মাসও রেখে দেন বা 2 মাসও রেখে দেন কোনো অসুবিধা নেই, এটা প্রায় 1 বছর হয়ে গেছে এইভাবে জলে আছে। এটা আমি জাস্ট একটা এক্সপেরিমেন্টের জন্য রেখে দিয়েছি। তো আপনারা চাইলে এইভাবে জলে রেখে অনেকটাই গ্রো করিয়ে বা অনেকটা শিকড় বার করিয়েও কিন্তু মাটিতে বসাতে পারেন। তো এবারে আসছি, এই শিকড় বার হওয়ার পরে আমরা কী ধরনের মাটিতে বসাবো। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি আমি ছবি ব্যবহার করেছি, এর যে ফুটেজটা ছিল, যে ফোল্ডারটা ছিল সেটা ডিলিট হয়ে যাওয়ার পরে আপনাদের দেখাতে পাচ্ছি না, কিন্তু এই ছবিটা ছিল সেটা আপনাদের দেখাচ্ছি। 8 ইঞ্চি টবে আমি এই গাছটি বসিয়েছিলাম এবং এখানে যে মাটির মিশ্রণটি আমি নিয়েছিলাম পুরোটাই জৈব পদ্ধতিতে নিয়েছিলাম। এখানে 50% আমি মাটি নিয়েছিলাম, 30% কম্পোস্ট দিয়েছিলাম এবং 20% আমি বালি দিয়েছিলাম যাতে গাছের গোড়ায় জল না যাবে। এছাড়া আমি অন্য কোনো রকম উপাদান এই মাটিতে ব্যবহার করিনি। এবং এই গাছটি যখনই ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছিল আমি শুধু 5 থেকে 6 মাস অন্তর লিকুইড সার এই গাছের গোড়ায় দিয়েছি, আর কিছুই আমি এই গাছের জন্য আলাদা করে পরিচর্যা করিনি। আর একটা সমস্যা হয়, আনারস গাছে পিঁপড়ে হয়, তো পিঁপড়ে থেকে বাঁচার জন্য আমি অনেক সময় কী করেছি, অন্য অন্য গাছে যখন কোনো কীটনাশক মানে নিম তেল বা ঘরোয়া কোনো কীটনাশক ব্যবহার করতাম তখন কিন্তু আমি এই গাছেও একবার স্প্রে করে দিতাম যাতে কি না কোনো রকমভাবে পিঁপড়ের আক্রমণ বা অন্য কোনো পোকামাকড়ের আক্রমণ না হয়। কারণ আমি অনেক সময় দেখেছি অন্যান্য অনেকের কাছে এই আনারস হয়েছে, সেই আনারসগুলো পিঁপড়ে আক্রমণ হয়েছে বা অন্যান্য পোকামাকড় আক্রমণ হয়েছে, এর জন্যই আমি এই কীটনাশক ব্যবহার করতাম। এছাড়া এই গাছে জল খুব বেশি প্রয়োজন হয় না, মাটি শুকিয়ে গেলে জল ব্যবহার করবেন আর অবশ্যই ফুল সানলাইটে রাখতে হবে। আমি ফুল সানলাইটে আমি বাগানের একটা কোণে রেখেছিলাম, কারণ কি এই গাছ বাগানে থাকলে একটা অসুবিধা আছে, সেটা হচ্ছে যে এই গাছের যে পাতাগুলো হয় খুবই ধারালো হয়। আপনি যদি আপনার চলাচলের রাস্তায় বা এমন কোনো জায়গায় রাখতে পারেন যেখানে বাচ্চা আসে বা আপনার বাড়িতে বিড়াল কুকুর থাকে
থাকলে যায় তাহলে কিন্তু তাদের ক্ষতি হতে পারে, কারণ এর পাতা যে ধারালো অংশগুলো আছে সেগুলো শরীরে লাগলে কেটে যায়। তো এই বিষয়টাও আপনারা লক্ষ্য রাখবেন। তো আপনারা এখানে যে আনারসটা দেখতে পাচ্ছেন এখনও ভালোভাবে ম্যাচিওর হয়নি, এই আনারসটা এখন মোটামুটি প্রায় দেড় বছর বয়স হয়ে গেছে। এর আগে একটাই গাছে ফুল এসেছিল, আগেই বলেছি যে আমি একটা ফোল্ডারে এর কিছু ফাইল রেখে দিয়েছিলাম, সেটা ডিলিট হয়ে গেছে। ফুলটা এতটাই অপূর্ব ছিল, আপনাদের দেখলে অনেকক্ষণ তাকিয়ে দেখতে হবে যে এটা কি, লাল বা রেনবো কালারের ছিল, তো এতটাই সুন্দর ছিল, সেটা আমি মিস করেছি। আমি আরেকটি গাছ বসিয়ে রেখেছি, সেই গাছে যখন ফল আসবে অবশ্যই আপনাদের কাছে সেই ফুলটা তুলে ধরবো আর আপনাদের কাছে সেটা শেয়ার করবো। আরেকটি কথা বলে দিই, এই আনারস গাছ আলাদা কোনো রকমভাবে খুব পরিচর্যার দরকার নেই, কিন্তু প্রথম অবস্থায় যে পদ্ধতিটা আমি বলেছি যে ড্রাই করে জলে ডুবিয়ে শিকড় বার করে যদি আপনি বসান 100% আপনার গাছ বেঁচে যাবে, আর গাছ বাঁচলেই আপনার গাছে ফল আসবে। এটা আপনাদের গ্যারান্টি দিতে পারি যে আপনারা যদি একবার শিকড়টা গ্রো করার পরে যদি এবং ঠিকঠাক মাটিতে বসান তাহলে কিন্তু অবশ্যই আপনারা এই আনারস গাছ থেকে ছাদ বাগানে আনারস পাবেন। তো এটা একটা খুব সহজ পদ্ধতি, যেটা আমরা ফেলে দেওয়া অংশ সেটা থেকেই তৈরি করছি। এর পরের বার আবার আমি যদি তৈরি করতে চাই যে আনারসটি তৈরি হয়েছে তার কাণ্ড বা ডগাটা আবার যদি একই প্রসিডিউরে আমরা বসাই তাহলেও কিন্তু আমরা আবার নতুন গাছ তৈরি করতে পারি। আর এর সঙ্গে আরেকটি কথা বলে দিই, এই আনারসটি এখনও ম্যাচিওর হয়নি, ম্যাচিওর যখন হবে বা পেকে যাবে যখন বা যখন খাবার মতন হবে অবশ্যই আমি সেই ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরব। তো বন্ধুরা, আজকে আমি এই আনারস গাছ কীভাবে বাড়িতে তৈরি করবেন জৈব পদ্ধতিতে এবং কীভাবে ফল পাবেন যে তুলে ধরলাম, আশা করি আপনাদের খুবই ভালো লেগেছে। আর ভালো লাগলে অবশ্যই আপনারা ভিডিওটাকে লাইক আর শেয়ার করবেন, আর এই আনারস গাছ সম্বন্ধে আরও যদি কিছু প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, আমি তার উত্তর দেব। তো বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।